নমস্কাৰ ইনসাইড এনৰ ষ্টুডিঅত মই ৰঞ্জিতা ৰাভা আমাৰ এই বিশেষ অনুষ্ঠানলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো আজি এগৰাকী বিশেষ ব্যক্তিৰ সৈতে আমি কথা পাতিম তেওঁক আপোনালোকে সকলোৱে চিনি পায় নামেই যাৰ পৰিচয় তেওঁ গোলাপ ৰাভা শৰীৰ চৰ্চাৰ জৰিয়তে অসমলৈ সুখ্যাতি কঢ়িয়াই আনিছে গোলাপ ৰাভাই আজি আমি গোলাপ ৰাভাৰ সৈতে কথা পাতিম তেওঁৰ মনৰ কথা পাতিম কেনেধৰণে তেওঁ শৰীৰ চৰ্চালৈ আগ্ৰহী হ'ল বা কেনেধৰণে তেওঁ সেই তেওঁৰ দিনবোৰ পাৰ কৰিলে আৰু তেওঁ এচিভমেণ্টটো কেনেকৈ ল'লে সেই সকলোবোৰ তেওঁৰ পৰা জানিম আপোনাক স্বাগতম জনাইছোঁ নমস্কাৰ প্ৰথমতে ইনচাইড নৰ্থ ইষ্টৰ সমূহ দৰ্শকক নমস্কাৰ জনাইছোঁ আৰু লগতে অসমবাসীক আমি এই মঞ্চৰ পৰাই যিখিনি আজি ক'ম মই ভাবোঁ অসমবাসীয়ে আমাৰ মনৰ কথাখিনিও বুজি পাব আৰু লগতে সকলোকে শিৱৰাত্ৰিৰ বেষ্ট উইচেছ জনাইছোঁ ধন্যবাদ আৰু আপুনি সময় দিলে ভাল লাগিলে ইমান ব্যস্ততা আপোনাৰ তাৰ মাজতো আপুনি আহিলে ভাল লাগিল আৰু আপোনাক গোলাপ ৰাভা এতিয়া নামেই পৰিচয় আৰু আপুনি ইমান এটা হেৰি কৰিলে গোটেই অসমখনক গোটেই ৰাজ্যখনকে নহয় গোটেই দেশক মানে আপুনি গৌৰৱান্বিত কৰিলে আৰু এই সেই গোটেই জাৰ্ণিটোৰ কথা মই জানিব বিচাৰিছোঁ প্ৰথমতে যিহেতু সকলোৱে জানে তথাপিও মই জানিব বিচাৰিছোঁ আপোনাৰ পৰা আজি পুনৰবাৰ দৰ্শকসকলে জানিব নিশ্চয় বিচাৰিছে আচলতে জাৰ্ণিটো আগৰ পৰাই ষ্টাৰ্ট হৈছিল সৰুৰ পৰাই মই এক্সাৰচাইজবিলাক কৰি আছিলোঁ আগৰ পৰাই তাৰপিছত স্পেচিয়েলি মই যেতিয়া মেট্ৰিক দিলোঁ মেট্ৰিক দিয়াৰ পিছত মানে জিমত এডমিশ্যন লৈ পেলাই এক্সাৰচাইজ কৰা আৰম্ভ কৰিলোঁ তেতিয়া আমাৰ ছাৰে মানে এখন খেলাত মোক খেলাই দিলে একবাৰ তো এইটোত মোৰ খেলা কোনো টাৰ্গেট নাছিল চ' এক্সিডেণ্টেলি মই মানে বডি বিল্ডিঙত সোমোৱাৰ নিচিনা তো বডি বিল্ডিং কৰা মোৰ এনেও ইচ্ছা নাছিল আগৰ পৰাই তো মোৰ সপোন আছিল কি মা দেউতাৰো সপোন আছিল ভৱিষ্যতে পঢ়ি লিখি হয় ডক্টৰ হ'ব নহ'লে ডাঙৰ এজন কিবা ভাল আই পি এছ অফিচাৰ বা তেনেকুৱা কিবা এটা হ'ব তেনেকুৱা সেই হিচাপে মানে মোক সৰুতে সেইখিনি সময়ত আমাৰ এনেই আমাৰ সেই জাগাখিনিৰ মানে অৱস্থা বহুতেই বেয়া তো আমি যেতিয়া স্কুল যাব লাগে তেতিয়া মোটামুটি এক গলমান পানী হয় ৰাস্তাত সেইটো পানী পাৰ হৈ যাব লাগে মানে গামোচা পিন্ধি ৰাস্তাত আহোঁ তাৰপিছত মানে ইউনিফৰ্ম পিন্ধি কিনে স্কুলত যাব লাগে তো কাৰেণ্ট নাথাকে সেইখিনি সময়ত মানে গাঁৱৰ কণ্ডিশ্যন বহুতেই বেয়া মানে সেইটো এৰিয়াৰ কণ্ডিশ্যনেই বহুত বেয়া তো আমাৰ পিতাই ভাবিছিল কি ইয়াৰ পৰা কিবাকৈ হ'লেও ইয়াক ডন বস্কোত পঢ়াম পঢ়াই পেলাই একদিন ভৱিষ্যতে হয়তো ডাঙৰ এজন আই পি এছ অফিচাৰ বনাম নহ'লে এজন ডক্টৰ বনাম তো সেইকাৰণে এক্সাৰচাইজ যদিও সৰুৰ পৰা কৰি আছিলোঁ তাৰমানে পঢ়াত অলপমান উল্টা পুল্টা হ'লে লগে লগে মাৰ দিয়ে আৰু আৰু এক্সাৰচাইজৰ কথা ক'লে লগে লগে লাঠি লৈ ৰখি থাকে সেনেকা তো সেনেকৈয়ে মানে টাইমবিলাক পাৰ হৈ যাই থাকিল তাৰপিছত আৰু ফাইনেন্সিয়েল কণ্ডিশ্যনটো মেট্ৰিকৰ পিছত বহুত বেছি বেয়া হ'ল তো মই সৰু সুৰাকৈ বিজনেছ কৰা আৰম্ভ কৰিলোঁ বিজনেছ কৰাতে তেনেকৈ এক্সাৰচাইজত অলপ বেছিকৈ এক্সাৰচাইজ কৰা কৰিলোঁ যিহেতু পঢ়াটো অলপ কমি গ'ল তো সেইকাৰণে তেনেকৈ তাৰপিছত 2001ত ছাৰ জিতেন কলিতা তেওঁ এক্স গুৱাহাটী ইউনিভাৰ্চিটি হয় তেওঁৰ আণ্ডাৰতে মানে প্ৰশিক্ষণ লৈ আছিলোঁ তো তেওঁ মানে জবৰদস্তি সেইখন খেলা খেলাই দিয়াৰ পিছৰ পৰাই আৰু মানে বডি বিল্ডিঙত মানে অলপ বেছি গভীৰভাৱে সোমাই গ'লোঁ তেনেকৈ সাধাৰণতে যে যিসমূহ জনজাতীয় যুৱক যুৱতী এই খেলটোৰ বাহিৰে যে যিসমূহ জনজাতীয় ল'ৰা বা ছোৱালী তেওঁলোকে বেছিকৈ ফুটবলত ধাউতি থকা যেন অনুভৱ হয় বা আমি দেখোঁ সেয়া প্ৰমাণিত হৈ আহিছে কিন্তু আপুনি ফুটবলৰ ক্ষেত্ৰত তেনেকৈ সেইটো লাইনত নগৈ এফালে আহিলে খেলিছিলনে ফুটবল ফুটবল খেলিছিলোঁ মই আচলতে প্ৰথমতে মাৰ্চেল আৰ্ট কৰিছিলোঁ তাৰপিছত অলপ মাজে মাজে ফুটবল খেলিছিলোঁ এবাৰ মানে কি হ'ল ফুটবল খেলাতে কি হ'ল এটা বল আহি মোৰ ইয়াতে বিৰাট জোৰে মাৰিল বলটোৱে মানে এক ছেকেণ্ডমান উশাহ বন্ধ হৈ আছিল তাৰ পৰা আৰু ভয় খালোঁ তাৰ পৰা মানে ফুটবল খেলা নহ'লে আৰু তাৰপিছত একবাৰ ক্ৰিকেট খেলোঁ ক্ৰিকেট খেলাতে মানে বলটো ইমান জোৰে আহিছে ইফালে ভুংকৈ কাণৰ ওচৰত দি গুচি গ'ল তাৰপিছৰ পৰাই ক্ৰিকেট খেলাটোৱে মানে অলপ ভয় কমি গ'ল মাৰ্চেল আৰ্টটো কৰি কিন্তু ভাল পাইছিলোঁ তাতে যদিও কিক পাঁচ এইবিলাক লাগে তথাপিও মানে সেইটো এটা বেলেগ টাইপৰ ফিলিং থাকে মানে ভাল লাগে আৰু কিবা এটা ভাল লাগে সেইকাৰণে মাৰ্চেল আৰ্টটো কৰি আছিলোঁ কণ্টিনিউ তাৰপিছত যেতিয়া জিমত সোমালোঁ তেতিয়া মানে অলপ নিজকে ভাল লগা হ'ল তো মোৰ শ্বেপটো বহুত বেয়া আছিল আগৰ পৰাই এনে ছাৰে তাৰপিছত যেতিয়া কম্পিটিশ্যনবিলাক দেখাল কম্পিটিশ্যনৰ পজিং কৰা ষ্টাইল আৰ্ট সেইটো এটা বহুত ডাঙৰ আৰ্ট আচলতে তো সেইবিলাক দেখা পাই মানে তাতে বেছিকৈ গভীৰভাৱে সোমাই গ'লোঁ আজিও আমাৰ যিখিনি আমাৰ ল'ৰা ছোৱালী আছে গাঁৱৰ সেইফালৰ সেইখিনি মানে বেছিভাগ ফুটবল ক্ৰিকেট এইবিলাকত বেছি গুৰুত্ব দিয়ে এতিয়া অলপমান চেঞ্জ হৈছে এতিয়াতো চবেই শৰীৰটোৰ প্ৰতি যত্ন ৰখাত মানে বহুত বেছি ছিৰিয়াছ মানুহবিলাকে তথাপিও সেইখিনি সময়ত আৰু বহুত বেছি ৰুমাৰ্ছ আছিল
একটু আমার সারও বহুত বেশি রুমার্সর ফেস করব লাগা হয়েছিল তো আমিও বহুত কিবা কিবি শুনা পাইছিলোঁ সবে কয় বডি বিল্ডিং করলে এটা এক্সারসাইজ করলে লোহা দাঙিলে হাইটটো নাবাড়ে কাবায় কাবায় কয় ব্রেইনটো ডাল হয়ে যায় আর এনেকাও বহুত বেশি রুমার চলাইছিল যে পিছত বাচ্চা নহয় কিবা নহয় এনেকা বহুত বেশি রুমার্স এনেকা স্প্রেড হয়েছিল তারপর যেটা মই মানে বেশি ডিপলি গলো বস্তুত তেতিয়া মই দেখা পালোঁ যে এইবিলাক এনে জাস্ট রুমার্স মানুহখিনি এনে যা তা কথা বনাইছে কিছু মানে কাবার মুখত কিবা শুনা পায় হয়তো তার কিবা বেলেগ প্রবলেম থাকে মানুষজন সি হয়তো এনেই এগ্রেসিভ তাতে আর এক্সারসাইজ করে দিছে মানে গোটেই বদনামখিনি গেল বডি বিল্ডিংত কিছুমানের জেনেটিক্যালি হাইটটো কম আমার তো ট্রাইবেল মানুষের অল্প হাইটটো কমে নর্থ ইস্টের মানুষের অল্প হাইটটো কমে তার এনে হাইট কম সিও হয়তো এক্সারসাইজ করছে মানে কিছু মানে এনে বনাই দিছে কি ই মানে ইয়ার জিম করার কারণে ইয়ার হাইটটোই নাহিল তো এইবিলাক বস্তু মানে গোটেইখিনি রুমার্স আসলতে আর এইটাই মানে বডি বিল্ডিংটো বা এক্সারসাইজ করা মানুষ বা ওয়েট লহা ডাঙাবিলাক অলপমান এনে একটা বেলেগ একটা হেৰিত মানে বদনাম করে থাকার নিচিনা হয়েছে তো সেইখিনিয়ে ময়ও অলপমান প্রুফ করার চেষ্টা করলো যে এইবিলাক কথা সব মিছা আর হয়েও ইভেন মই প্রুভও করছো বহুতখিনি মানুষ আজিকালি এতিয়া বহুতখিনি মানুহে জানে মোটামুটি 60-70% মানুষ এনেই জানে আর আজিকালি ভালে ইন্টারনেটের যুগ আর আজিকালি তো খুব স্বাস্থ্য বহুত বেশি কনসিয়াস মানুষখিনি আর কনসিয়াস হবও লাগে কারণ আজিকালি খাদ্য পাতি সবতে ভেজাল মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বহুত কমে গেছে যেহেতু সবরে গাড়ি সাইকেল বাইক সবরে আছে তো গতি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের বহুত বেশি প্রয়োজন আর মানুষের মই ভাবো এক্সারসাইজ করে থাকলে একটা হেলদি ডায়েট যেটা মেইনটেইন করে মানুষজন ডিসিপ্লিন হয় ভাল এজন মানুষ হয় মানে সুস্থ মগজুর মানে এজন অধিকারী হয় আর ভাল ভাল চিন্তাবিলাক করবে পারে যেহেতু এই শরীর চর্চালয় আহিল জিম করিলে আপুনি কিন্তু দেখা পোৱা যায় যে আমার যখন জনজাতীয় সমাজ ময়ো এগারী জনজাতীয় মানে কিন্তু শরীরের প্রতি ইমান যতন নলয় কষ্ট বহুত করে কিন্তু সেই হিসাবত যিমানখিনি যতন লব লাগে সিমানখিনি যতন নলয় এই ক্ষেত্রত বা আপুনি যেহেতু সেই তেনে এখন সমাজের পরাই ওলাই আহিছে তেনে ক্ষেত্রত আপুনি এতিয়া আপুনি কলেই তথাপিও যিবিলাক বদনাম ওলায় রিউমার্স ওলায় যিবোৰ উৰা বাতৰি সেইবোৰ কলে তারপাছতো আৰু তাৰ উপৰি আপুনি কিবা মুখামুখি হৈছিল কিবা মানে ফেস কৰিছিল কিবা প্ৰবলেম একচুয়ালি মেইন প্ৰবলেমটো হ'ল আমাৰ কি আমাৰ মানুহখিনি যিখিনি জনজাতীয় মানুহ এইখিনি আচলতে আমাৰ মানুহখিনিৰ এটা গড গিফটেড ফিজিক আছে এইটো ভগৱানে এটা দিছে আৰু মানুহখিনিয়ে যদিও এক্সাৰচাইজ নকৰে বাকীবিলাক এক্টিভিটিজ কিন্তু বহুত ভালকৈ কৰে যেনে কথা এই পথাৰত কাম কৰা খৰি ফালা এইবিলাক মানে আমাৰ মানুহখিনি কৰাত বহুত এক্সপাৰ্ট আৰু এইখিনি কাৰণে মানুহখিনি ফিজিকেলি আৰু মেণ্টেলি বহুত ফিট মানে ঘটনাটো হৈছে কি গোটেইখিনি ঠিকেই আছিল কিন্তু আজিকালি অলপমান মানে মডাৰ্ণাইজ হৈ কিনে মানুহবিলাকৰ অলপ প্ৰব্লেম হ'ল আজিকালি আগতে আমাৰ ইমানমান 100 মিঠাতেল এক মাহ খাইছিলোঁ আমি এতিয়াও মনত আছে আমাৰ বেছিভাগ বিয়া চিয়া এইবিলাকততো সব বইলে বনাইছিল যি বনাই চিকেন বনাই যি বনাই গাহৰি বনাই সব বইলে আছিল কিন্তু আজিকালিতো সেইটো নাই মাছটো আজিকালি তেলত ফ্রাই করে ডুবাই ডুবাই ফ্রাই করে তো মানুষখিনির অল্প এক্টিভিটিসও কমে গেল তারপর আর আমার আসলে একটা কালচারও আছে যে মানুষে ড্রিঙ্ক বহুত বেশি করে মদ্যপানটো বহুত বেশি করে তো আগতে মানুষে খাইছিল যদিও কাম বহুত বেশি করছিল আজিকালি অল্প কামও কমিল তারপর আর রাতিবার পর রাতিলেকে কিছু খায় তো সেইটো মানে আমার মানুষখিনির কি হল অল্প ওভার কনফিডেন্স হওয়ার নিচিনা হল তো আমার বল আছে বেলেগে যদি ভাবে বেলেগে যদি ভাবে এক গিলাস খায় এক গিলাসত মোর কাপ নহব আমি বল থাকা মানুষ তো আমার এক বোতল লাগে তো তেনেকা নিচিনা কথা তো আমিও তারমানে এইবিলাক ফেস করছো আর আমাকো তেতিয়া বহুতে কৈছিলে এইবিলাক করে লাভ নাই খাওয়া লাগে তুই মদ নাখা কেনেকে হব মদ নাখালে তুই কেনেকে দাদাগিরি করবো কেতিয়াবা কিবা গ্রুপ ফাইট সাইট এইবিলাক হয়ে আছিল আমার বিজনেসের ক্ষেত্রে বা নানান কারণ কিবা কারণ হয়ে থাকে তেতিয়া কয় অল্প খাই লব লাগে তেতিয়াহে মারামারি করে ভাল লাগে তেনেকা ধরনের জোসটো আইব বলি কয় তো এইবিলাকে এইবিলাক আমিও ফেস করছো কিন্তু আর এটা নতুন চামক সেই কারণে আমি শিক্ষা দিও যে নিজের বডিটুক মরম করাটাই সবচেয়ে ডাঙর কথা আসলতে আর কারণ মানুষে একবারে জিয়াই তো এইখিনি সময় মানে ভালকে জিয়াব লাগে এজন ভাল মানুষ হিসাবে জিয়াব লাগে শৈশবর কথাখিনি আসলতে মই মনতে করবা নোখোজো এইখিনি বহুত এটা বেয়া টাইম পার হয়েছে মোর বহুত ট্রেজিক আপ টু মোটামুটি হায়ার সেকেন্ডারি লেভেললৈকে হব মই আগতে কলোঁ এবার তো আমি যখন গাঁৱৰ পৰা আহিছোঁ গাঁওখন নাম পাঁচলাকত তো আমার রেভিনিউ ভিলেজ কালিয়াবুড়ি বুলি কয় আমার পাড়াখিনি মানে পাঁচলাকত তো ইমান বেয়া কন্ডিশন আমি দেখা পাইছোঁ বেশিরভাগ মানুহে তার মানে খোৱা লোৱাটো মানে একদম রেগুলার নাই কারণ
মানে বহুত অভাব গাঁওখনৰ আৰ্থিকভাৱে বহুত দুৰ্বল মানুহখিনি বেছিভাগ তাতে তাৰ মানে হয়তো ঠেলা চলোৱা মানুহ ৰিক্সা চলোৱা মানুহ দিন হাজিৰা কৰা মানুহ তো সেইখিনি মানুহ মানে বেছিকৈ আছে আমাৰ পাৰাখিনিত তো খেতি কৰা মানুহ আছে যদিও মাটি কম তো মাটি খেতি মাটি কৰাৰ পিছত হয়তো চাৰিমাহমান খাব পাৰে আৰু তাৰপিছত মানুহজন মানে কমপ্লিট মানে বেকাৰ আৰু তো হাজিৰা চাজিৰা কৰিব লাগে কেতিয়াবা হাজিৰাটো এতিয়া ইমান নাপায় তো ঠেলা চেলা চলালেও ইমান ইনকাম নহয় ইলেক্ট্ৰিচিটি নাই সেইখিনি সময়ত ৰাস্তাবিলাক বিৰাটেই বেয়া আমি যেতিয়া স্কুলত আহোঁ তেতিয়া আমাৰ ৰাস্তাত ইমানমান পানী এক গোল পানী তো এক গোল পানী গামছা পিন্ধি পাৰ হৈ আহি তাৰ পৰা কাপোৰ চেঞ্জ কৰি ইউনিফৰ্ম পিন্ধি আৰু হেৰিত যাব লাগে স্কুলত যাব লাগে কেতিয়াবা যদি বৰষুণ দিয়ে তেতিয়াহ'লে তাৰমানে আমাৰ ছাতি নাথাকে তো এতিয়াও মনত আছে মোৰ আমি 5 কিলোমিটাৰ ভাইটি আৰু মই দুইজনে খোজকাঢ়ি স্কুললৈকে যাওঁ জিকি জিকি কাপোৰ ভিজাই ভিজাই সেনেকৈ স্কুলত সেনেকৈ শুকাই যায় আৰু পিছদিনা যদি থাকে ইউনিফৰ্ম একযোৰাই থাকে তো সেই জিকা জিকা কাপোৰটো সেইটোৱে আৰু নেক্সট দিনাও পিন্ধি যাওঁ আৰু ওচৰত নদী আছে কেতিয়াবা ইমান বেছি পানী হয় যে না তো ইফালে যাম না তো সিফালে যাম তেতিয়া আমাৰ অপশ্যন থাকে নদী সাঁতুৰিব জানো আমি তো নদী সাঁতুৰি পাৰ হৈ পেলাই বেগ আৰু কাপোৰখিনি এনেকৈ লৈ পেলাই পাৰ হৈ পেলাই তাৰপিছত স্কুলত যাওঁ তো এইবিলাক আচলতে এইবিলাকে আমাক মেণ্টেলি বহুত ষ্ট্ৰঙো কৰিছে উইল পাৱাৰবিলাক বহুত ষ্ট্ৰং কৰিছে তেতিয়া ভাইটি আৰু মই গাঁৱৰ মানুহখিনি চবৰে মানে এটা মনত চবৰে এটা জেদ ভাৱ সোমাই গৈছে যে আমি একদিন কিবা এটা কৰিব লাগিব বা ভাল কাম কৰিব লাগিব বেয়া কামত হাত নিদিওঁ তেনেকুৱা নিচিনা তো সেইবিলাক এটা অলপ বহুত বেয়া এক্সপিৰিয়েঞ্চ আৰু সেইখিনি কথা আচলতে এতিয়াও যদি মনত পৰে এতিয়াও তাৰমানে কেতিয়াবা ৰাতি মানে চক খাই সাৰ পাই যাওঁ এনেকুৱা বহুতখিনি ষ্ট্ৰং কৰিছে বিশেষকৈ মোকো বা মোৰ ভাইটিক বা মোৰ পৰিয়ালটো বা আমাৰ গাঁৱৰ যিখিনি আশে পাশে যিখিনি মানুহ আছে বহুত ষ্ট্ৰং কৰিছে আৰু আপুনি যিখিনি কথা ক'লে মই এতিয়া মোৰ কোৱা সময় নাই কিন্তু মোৰো তেনেকুৱা এটা চেপ্টাৰ মোৰ একদম চকুৰ সন্মুখত বাঢ়ি আছে তেনেকুৱা কথা আৰু যিহেতু আপুনি কৈছে আপোনাৰ পিতায়ে আপোনাক আপুনি যদি জিমৰ কথা কয় তেতিয়া আপোনাৰ পিতায়ে আপোনাক এচাৰি লৈ খেদে আপোনাক গালি দিয়ে পিতাইৰ কথা কওকচোন আই পিতাইৰ কথা পিতা সেয়ে আৰু সেইটোৱে সপোন আছিল যে কিবা এটা কৰক জীৱনত তো পিতাই এটা কথাই কৈছিল যে জীৱনটো নিজৰ হাতত আৰু পিতাই এটা এইটো কথা আগতে কৈছিল মই কিন্তু কোনো কামত বাধা নিদিওঁ ইনফেক্ট মই যিখিনি যি কাম কৰিছোঁ আজিলৈকে চব কামতে মোক 100% ছাপৰ্ট দিছিল তো সেইটো কথাই কৈছিল কি তই কিবা ভুল কৰিলে তই ভুগবি কিবা বেয়া কাম কৰিলে তই ভুগবি ভাল কাম কৰিলে ভাল ফল তয়ে পাবি তাতে আমি তাৰ ভাগ নাপাওঁ কেতিয়াও তো গতিকে চব কাম যি কামেই কৰা অলপ চাই চিতি কৰিলে হ'ল এনেকৈ কৈছিল আৰু তো সেইখিনি আৰু কেতিয়াবা এই মই মাৰ্চেল আৰ্ট কৰা সময়ত ইউনিফৰ্ম থাকে আমাৰ ইউনিফৰ্মটো দেখাবলৈ মাৰে তো মই লাংনামুখত মানে কলৰ চুপাৰ তাতে টোপলা বান্ধি থৈ দিওঁ আৰু তাতে তাৰমানে আমাৰ ৰাভা ভাষাই আমি লাংনামুখ বুলিয়েই কওঁ তাতে কলৰ চুপাত মানে টোপলা বান্ধি কিনে থৈ দিওঁ তো মই স্কুলৰ পৰা আহি বেগ চেগ থৈ আস্তেকৈ এনেই ফুৰিব যাওঁ বুলি কিনে সেইটো লৈ পেলাই সেনেকৈ ওলাই যাওঁ আৰু প্ৰেক্টিছত আৰু আহি ঘূৰি আহি আৰু তাতে থৈ দিওঁ তেনেকুৱা সেনেকৈ টাইমবিলাক পাৰ হৈছে আজি আমি যি দিন দেখাবলৈ এতিয়াতো গাঁৱত লাইট আছে ৰাস্তা ঘাটো ভাল আমাৰ ৰাস্তাখিনি এতিয়াও ভাল হোৱা নাই আমাৰ ৰাস্তাখিনি কিন্তু সেনেকৈ আছে তো পিতাই তাৰমানে ঢুকাই গ'ল যদিও মানে সেইখিনি বস্তু দেখা নাপাল তো সফলতাখিনি না পিতাই জিকাখিনি গম পাইছে কিন্তু মেক্স এইখিনি ৱৰ্ল্ড জিকা এইবিলাক সময়ত নাছিল তেতিয়াতো ঢুকালে কিন্তু যিখিনি মানে ৰাস্তা ঘাট অলপ ভাল হ'ব লাগিছিল বা কিবা সেইবিলাক দিন দেখা নাপাল আৰু তেনেকৈ গুচি গ'ল আৰু বহুত সহজ সৰল বহুত সহজ সৰল আমাৰ মাৰ এটা এটা হেৰি এটা কথা মোৰ এতিয়াও হাঁহি লাগে তেতিয়া মই স্কুলত পঢ়ি আছিলোঁ স্কুলত পঢ়ি থাকোঁতে তেতিয়া মোৰ নিউজ পেপাৰ পঢ়া মানে বিৰাট ইচ্ছা এটা জাগিল আৰু ডেইলি নিউজ পেপাৰখন পঢ়িব পালে ভাল লাগে তো মায়ে ক'লোঁ মই একদিন লৈ আহিলে হ'ল নিউজ পেপাৰ এখন মোৰ কাৰণে সি বজাৰত ওলাই যোৱাৰ কাৰণে তো মায়ে নিউজ পেপাৰখন লৈ যেতিয়া ঘৰ আহি পাইছে সি কৈছে বাবা মই ঘৰ আহি নাপোৱা যেন পালোঁ বুলি কাবাই যদি সুধি দিয়ে নিউজ পেপাৰত আজি কি নিউজ দিছে বুলি সহজ সৰল অঁ তথাপিও সেই সহজ সৰল পিতৃ মাতৃয়ে আপোনাক ইমান সাহস দিছে সেই সাহসত আজি গোলাপ ৰাভা আৰু যিহেতু আপুনি এতিয়া আহিছে আৰু আপোনাৰ পাছত পিতৃ মাতৃটো আছে আমি জানো আপোনাৰ প্ৰেৰণাৰ উৎস আৰু আন এগৰাকী জানিব বিচাৰিছোঁ অভিয়াছলি তাই ৱাইফ হয় তাই মানে
আৰু সবচেয়ে ডাঙৰ কথা কি তাই একেবাৰে বেলেগ সম্প্ৰদায়ৰ তাই তো মাৰৰি ফেমিলি পৰা বিলং কৰে তো যেতিয়া তাই মানে নতুনকে বিয়া হৈ আহিল এটা জসধে বিয়া হৈ আহা নিচিনা হৈছে তো আহি দেখা পাল ইটো দেখোন মানে ইহঁতৰ লিভিং ষ্টাইল বা মোৰ লিভিং ষ্টাইলটো কমপ্লিট বেলেগ প্ৰথম আহিয়ে মোৰ যিবিলাক ৰুমত বডি বিল্ডাৰৰ ফটো আছিল তো গোটেই বডি বিল্ডাৰবিলাকৰ মানে মোৰ ৰুমটো গোটেই বডি বিল্ডিঙৰে মানে হেৰি ৰুম নিচিনা হৈ আছে ফটোবিলাক মই একদম চব এনেকুৱা কথা গোটেই ফটো চাফা এক ৰাতিৰ ভিতৰত ইভেন মানে মোৰ বহুতকেইটা মেডেলে নাই মোটামুটি বিয়াৰ এই একমাহৰ ভিতৰতে হ'ব এইবিলাক ৰুম চুম চাফা কৰি মোৰ মোটামুটি 15টামান মেডেল মোৰ নাইয়ে ক'ত গায়ব হৈ গ'ল মানে তাই গোটেই ৰুম চুম চাফা কৰি দিল তাৰপিছত দেখা পায় তাইতো সিহঁতে কমপ্লিট ভেজিটেৰিয়ানতো আৰু মই থাকোঁ কমপ্লিট নন ভেজিটেৰিয়ান মই মানে মই মানে মাংসই খাওঁ বেছি মানে বেলেগ বস্তুত মোৰ ইমান ৰাপ নাই আৰু সিহঁতে মাংসটো একেবাৰে নাখায় গোটেই উল্টা তাৰপিছত সিহঁতে বেপাৰী লাইনৰ মানুহ অলপ বেপাৰ টাইপত কথাবিলাক ভাবে আমি হ'লেও অলপ স্পৰ্টছৰ মানুহ যিহেতু আমি অলপ চেণ্টিমেণ্টেদি কথাবিলাক ভাবোঁ তো আমি প্ৰফিটটো মানে ক'ব বিচাৰোঁ আৰু যোনবিলাক জেগাত বেছিভাগ স্পৰ্টছৰ এইবিলাক ৰিলেটেড হেৰি হয় সেইবিলাকত আমি বেছি গুৰুত্ব দিওঁ তো বস্তুবিলাক কমপ্লিট বেলেগ মানে তাই সেইকাৰণে এডজাষ্ট কৰাতে বহুত টাইম লৈছে তাৰপিছত মই বিয়াৰ পিছত 2 বছৰ গেপ লৈছিলোঁ খেলা নাছিলোঁ 2 বছৰ তাৰপিছত 2013ত মই কাম বেক দিছিলোঁ মিষ্টাৰ কামৰূপ মিষ্টাৰ কামৰূপ খেলাতে তাই মানে দেখা পাল মিষ্টাৰ কামৰূপ যেতিয়া মই জিকিলোঁ মানে লোকেল জেগাত আমাৰ বগতে হৈছিল যে মানুহখিনি তাৰমানে একদম পাগলৰ নিচিনা ছাপৰ্ট কৰিছে মোক যেতিয়া মই ষ্টেজত উঠোঁ যেতিয়া মই জিকিলোঁ মানে যেতিয়া মোক উইনাৰ মানে এনাউন্স কৰিল মানুহখিনি ইমান ছাপৰ্ট কৰিছে মানে একদম পাগল নিচিনা হৈছে মোৰ লগত সেই বস্তুখিনি মানে হয়তো তাইৰ মাইণ্ডত অলপমান ইফেক্ট কৰিল যে এইটো লাইনত ইয়াৰ ইমান ভাল পায় মানুহখিনিয়ে তো এইটো লাইনত মই ছাপৰ্ট কৰিব লাগিব এনেকৈ ভাবিল সম্ভৱ তেতিয়াৰ পৰা মানে ফুলি ছাপৰ্ট কৰে আৰু ইভেন মানে এতিয়ালৈকে ছাপৰ্ট কৰে বহুত বেছি ছাপৰ্ট কৰে মানে ছোৱালী এজনী আছে তাইও মানে তাইও স্পৰ্টছত একচুৱেলি তাই মানে তাই বহুত টেলেণ্টেডে হয় তাইক ইমান আমি টাইম দিব পৰা নাই তাইক মানে যিটো বস্তু আমি দেখাই দিওঁ ইভেন স্পৰ্টছতো তাই ভাল পঢ়াটো মানে বেয়া নহয় তেনেকুৱা আৰু তাই গোটেইকেইটাই ভাল পায় মাৰ্চেল আৰ্টটো তাই কৰে মাৰ্চেল আৰ্টটো কৰি ভাল পায় তাৰপিছত বেলেগ এই পেইণ্টিং এইবিলাকতো তাই ভাল পায় তাইৰ ৰাপ আছে এইবিলাকতো যিহেতু আপোনাৰ ঘৰৰ কথা পাতিলোঁ শৈশৱৰো যিখিনি আপোনাক স্মৃতি আমনি কৰে সেইখিনি কথাও পাতিলোঁ আপোনালোকে শুনিলে তেওঁ কিমান আৱেগিক হৈছে তাৰপাছত এতিয়া অকণমান আমি জাতিগত কথা অকণমান পাতিব বিচাৰিছোঁ আপুনি যিহেতু ৰাভা সম্প্ৰদায়ক আপুনি ৰিপ্ৰেজেণ্ট কৰে আপোনাৰ প্ৰতিনিধিত্ব কৰে গতিকে ৰাভা হাছং স্বায়ত্তশাসিত পৰিষদে দাবী কৰি আছে আৰু যিটো ছিক্স শ্বেডিউল দাবী কৰি আছে সেই ক্ষেত্ৰত বহুত সময়ত কোৱা যায় যে ডিপ্ৰাইভ হৈছে এতিয়ালৈকে দিয়া নাই বা এই ক্ষেত্ৰত আপুনি কি কয় একদম যদি মই খোলাখুলি ক'ব যাওঁ তেতিয়াহ'লে মই নিজে ৰাভা বা মই নিজে ট্ৰাইবেল কমিউনিটিৰ পৰা বিলং কৰোঁ কাৰণে মই বহুত প্ৰাউড ফিল কৰোঁ আচলতে আৰু এইটোৰ কাৰণে মোক মানুহখিনি চব মানুহৰ পৰা মই মৰমো পাইছোঁ ট্ৰাইবেল ল'ৰা হিচাপে বহুতে মৰম কৰে ট্ৰাইবেল মানুহখিনিক মানে মই যিখিনি দেখা পাইছোঁ ট্ৰাইবেল মানুহখিনিক অলপ চবেই মৰমভাৱে চায় মানে অলপ ইন'চেণ্ট বুলি ভাবে নিজকে মই অসমীয়া বুলি চিনাকি দি ভাল পাওঁ আৰু যেতিয়া মই খেলা খেলোঁ বা বাহিৰত যাওঁ তেতিয়া মই নিজৰ কাণ্ট্ৰিক ৰিপ্ৰেজেণ্ট কৰি মই বহুত প্ৰাউড ফিল কৰোঁ বহুত ভাল লাগে মানে মানে গুজবাম হৈ যায় এতিয়া বিভিন্ন কাৰণত বহুতবিলাক ইছ্যু হৈ আছে যেনে আমাৰ আমি আমাৰ ফালৰ পৰা এটা ডিমাণ্ড ৰাখিছোঁ চৰকাৰ তাতে ৰিকুৱেষ্ট ৰখা আছে বহুত বছৰৰ পৰা চলি আহিছে এইটো এটা ষ্ট্ৰাগল চলি আহিছে যে আমাক ছিক্স শ্বেডিউল লাগে ছিক্স শ্বেডিউল লাগে আৰু এতিয়া আৰু আমি চৰকাৰক অনুৰোধ কৰি আছোঁ ৰাভা ডেভেলপমেণ্ট কাউন্সিল লাগে যিখিনি আমাৰ ৰাভা হাছং অট'নমাছ কাউন্সিলৰ বাহিৰত ৰাভা মানুহ আছে বা যিবিলাকে প্ৰব্লেমত থাকে বা যিবিলাকৰ আৱাজটো চৰকাৰৰ তাত নপঞ্চে তো সেইবিলাক মানুহৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে ৰাভা হাছং এই কি ৰাভা ডেভেলপমেণ্ট কাউন্সিল এটা ফৰ্ম কৰি পেলাই বিভিন্ন দাবী চৰকাৰৰ তাত দি আহি আছে যেনে ধৰক বহু বিভিন্ন ইছ্যু এতিয়া ঢেকিয়াজুলিত ৰিচেণ্টলি এটা ঘটনা হৈছিল বহুত দুখ লগা ঘটনা তো বেছিভাগ তাৰমানে দেখা পাওঁ কেতিয়াবা আমাৰ এটা দুটা এনেকুৱা কাহিনী ফটককৈ হৈ যায় যিখিনি মানে কেতিয়াবা আমাক অলপমান বেলেগ ভাব চিন্তা কৰে ভাব লগা কৰি দিয়ে তো সেইটোতো মানে মিডিয়া কাভাৰেজ আমি অলপ কম দেখা পাইছোঁ বা চৰকাৰী যিটো মানে এটা হেৰি হ'ব লাগিছিল প্ৰচেছ হ'ব লাগিছিল ইমিডিয়েট প্ৰচেছ যেনেকুৱা এটা হ'ব লাগিছিল
যেনেকা ধরক বাহিরত কিতেবা কিবা কোনবা ফিমেলস হোক কোনবা জি হোক হ্যারাসমেন্ট করা হয় বা রেপ এনেকা কেস হয় তেতিয়া বহুত বেশি মিডিয়া কভারেজ বা গভর্নমেন্ট বা সব মিনিস্টার সিনিস্টার সব ইহঁতর পিছত লাগি যায় ফিল্ম স্টার্স হোক সেলিব্রিটিজ সব লাগি যায় কিন্তু আমার এই এটা দুটা মই দেখা পালোঁ অলপমান ইয়াতে অলপ কভারেজটো কম বা অলপমান মানে কম ইম্পর্টেন্স দিয়া যেন লাগে গুরুত্ব নিদিয়া যেন লাগে তো সেইবিলাকৰ কারণে আমি কিছুমান ফাইট করব লগা হয়েছে এটা সিক্স শেডিউলটো আমার বহুত বছরের আগৰ পৰাই লাগি আহিছে আমার স্টুডেন্ট ইউনিয়নবিলাকে লাগি আহিছে আমার অটোনমাস কাউন্সিলর আমার চিফ আছে টঙ্কেশ্বর রাভা স্যার তেওঁ বহুত সময় ডিমান্ড করে আহি আছে কিন্তু তথাপিও সরকারের লগত আছিল আর সরকারে দিম বুলি কৈছিল এটা ইলেকশনের আগতো একবার মান ঘোষণা করছিলে সিক্স শেডিউল দিব বলে ফেলে মাজর মিটিং কিন্তু এইবারও নিদিল তো সেইটোৱে সেইটোৱে কথা আর সেইবিলাকৰ কারণে এটা আমি এটা চাও এটা আমার যেখানে রাভা মানুষ আছে এটা বিরুবালা রাভা হোক পবিত্র রাভা হোক পবিত্রদা আমার টংলার তো এইবিলাকর মানে অবদান সমাজত বা আমার ইন্ডিয়ান সোসাইটিত কোনো গুণে কম নহয় তো আমি নিজের মানে লাইফটো কান্ট্রির কারণে বা অসমের মানুষের কারণে ফাইট করার কারণে আমি কন্ট্রিবিউট করে দিছো গোটাই লাইফটো স্যাক্রিফাইস করে দিছো সো এইখিনি মানুষক মই ভাবো আসাম গভর্নমেন্টত আমার এইখিনি মানুষক অল্প গুরুত্ব দিব লাগে আর যেখানে সন্মান হিঁতক প্রাপ্য যেখানে সন্মানক প্রাপ্য হিঁতে এইখানে আসলে এইখানে সময় দিব লাগে যেখানে মানুষে সেইখানে সন্মান মানে কমপ্লিট তার মূল্যটা বুঝি পায় বা তার ভ্যালুটা থাকে কারণ এটা সব বিরুবালা রাভা ইমান বছরের সংগ্রাম করে আছে ডাইনি হত্যার বিরুদ্ধে তাইক তো এটা দিছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ড যিয়ে নহক এইটো তো আমি গৌরব ফিল করো তথাপিও মোৰ এনেকা লাগে যেন তাইর তো এটা ইমান এজ হয়েছে এটা তাই বুঝি পায় না পদ্মশ্রী মানে কি বা পদ্মশ্রীটো মানে তার কি ভ্যালু থাকিব তার জীবনত যদি অলপ যদি দশ বছর আগত দিলে হয় তেতিয়াহলে হয়তো সি বুঝি পালে বা পদ্মশ্রী পাইছো মই বিরাট ভাল লাগিলে কিন্তু এতিয়া তাই সিমানখিনি বুঝি পাব না ঠিক এই কথা মই মানে হেরির ক্ষেত্রতো কব খুঁজো আমার কলাগুরু বিষ্ণুপুর আসার রাভা জিয়াই থাকাতে বা কিমান সন্মান পাইছিল হয়তো এনেকা হল নেকি যে মরার পিছতে গোটেখিনি সন্মান দিল তো ইটো এইবিলাক কারণতে অলপমান মনত অলপ দুঃখ লাগে কারণ মানুষজন মরার পিছত এইখিনি সন্মান দিলে সেই মানুষজনে সেই সন্মানটোর মানে কমপ্লিট ভ্যালুটো নাপায় তো হয়তো তার নামটো পৃথিবীত থাকি যাব ভালকে থাকি যাব সেইটো বেলেগ কথা তো মই যিখিনি মানুষ আছে আমার রাভা মানুষ হোক বা যিখিনি মানুষ হোক সবরে যিখিনি সন্মানের প্রাপ্য সেইখিনি আসলে জিয়াই থাকত দিব লাগে আর জিয়াই থাকা বলে নহয় যিখিনি সময়ত সি মানে সন্মানের ভ্যালুটো পুরা পায় একদম সময়ত দিব লাগে আপুনি আপুনিও কিবা ডিপ্রাইভ হৈছে আপুনিও কিবা বঞ্চিত হৈছে আপোনাৰ যিহেতু সেই প্ৰশ্ন সুধিছোঁ আৰু লগতে মই এটা কথা সুধিব বিচাৰিছোঁ আপোনাৰ যিসকল অনুৰাগী কেৱল ট্ৰাইবেল মানুহখিনিয়ে নহয় জনজাতীয়খিনিয়ে নহয় আপোনাৰ সমগ্ৰ ৰাজ্যত যিখিনি আপোনাৰ অনুৰাগী আছে তেওঁলোকে কৈছে গোলাপ ৰাভাই বহুত বঞ্চিত হৈছে বিভিন্ন সাহায্যৰ পৰা তো মোর কথাটো হল কি মোর যদি মানে পার্টিকুলারলি মোর কথাটো কব যাওঁ তেতিয়াহলে আসলে আমার বডি বিল্ডিং তো এটা নন অলিম্পিক গেম তো মই যদি এজন শরীর চর্চাবিদ হিসাবে কব যাওঁ তো বডি বিল্ডিং তো নন অলিম্পিক গেম হয় কিন্তু আমি কেতিয়াও এন্টি অলিম্পিক নহয় আমি অলিম্পিক গেমসত কেতিয়াও এগেইনস্ট করা কাম করা নাই আমি এন্টি রিলিজিয়াস নহয় কোনো জাতির আমি এগেইনস্টত কেতিয়াও মাত দিয়া নাই আমি এন্টি পলিটিক্যাল পার্টি নহয় কোনো পলিটিক্যাল পার্টির এগেইনস্টত আমি কেতিয়াও কোৱা নাই বা আমি এইখন দেশৰে নাগৰিক আমিতো এনেকুৱা নহয় যে এইখন দেশৰ নাগৰিকৰ কিবা বিৰুদ্ধে কিবা কাম কৰি আছোঁ আমি আমাৰ গোটেইখিনি লাইফ এটা হেলদি ছচাইটি বা এজন ভাল মানুহ হিচাপে মানুহ এজনক গঢ় দিয়াৰ কাৰণে আমি গোটেইখিনি লাইফ আমি কণ্ট্ৰিবিউট কৰি দিছোঁ আজি সবচে ডাঙৰ কথা কি গভৰ্ণমেণ্টৰ বহুতে মানুহে ভাবে কি বডি বিল্ডিং কৰা মানে এইটো এটা বেলেগ টাইপৰ মানুহ বডি বিল্ডিংটো মানে বহুত বেলেগ হিচাপে চায় তো বডি বিল্ডিংটো অলিম্পিক্সত নাই সেইটোহে বেলেগ একো কথা নাই তাতে আৰু স্পৰ্টছটো যদি স্পৰ্টছ হিচাপে চায় তেতিয়াহ'লে মানুহ এজন চব মানে কৰিব পাৰে যদি আমাক ভাবে আমি সিহঁত দেশৰে নাগৰিক আজি চাব যেতিয়াই মানে বানপানীত মানুহ কষ্ট পাই থাকে তেতিয়া আমাৰো দুখ লাগে আমাৰো কিবা এটা কৰিব মন যায় কিন্তু আমাৰ এইখিনি কেপাচিটি নাথাকে যেতিয়া এইখন অসমৰে যেতিয়া কোনোবা মহিলা হেৰাছমেণ্ট খায় বা কেতিয়াবা ৰেপ কেছ হয় কিবা হয় তেতিয়া আমারও তেজ তেজ গরম হয়ে যায় যেতিয়াই কোনোবাই যেতিয়া আমার ইন্ডিয়ার এগেইনস্টত কেতিয়াবা কিবা শ্লোগান দেয় এটা আমারও তেজ তেজ গরম হয়ে যায়
যেতিয়া আমি ইন্টারন্যাশনাল লেভেলত যেতিয়া আমি খেলাবিলাক খেলো তো আমার তার মানে বডি বিল্ডিংত কি হয় যিজন যিজনে গোল্ড মেডেল পায় তার ফ্ল্যাগখন সবচেয়ে উপরত থাকে আর যিজনে সেকেন্ড থার্ড এনে মানে তার তলত থাকে আর তো আমি যেটা গোল্ড মেডেল পাও তো আমার ফ্ল্যাগখন সবচেয়ে উপরত লব পারে আমি সেটা আমার একটা বেলেগ টাইপের ফিলিং আর তাতে ন্যাশনাল এন্থেমটা বাজাই দেয় ঘুষ বেম হয়ে যায় আমার বিরাট ভাল লাগে আমার সেটা ফিলিং মানে আমি বুঝাব নোর তো গতি আমি তার মানে কি আমি বিচার কি এটা বহুতে সোশ্যাল মিডিয়ার মাজতে বহুত কথা ওলাই আসে যে গোলাপ রাভাক মানে সরকারে কিবা দিব লাগে চাকরি দিব লাগে এটা খালি চাকরির সমাধান নহয় আসলতে তো আমি যে এখন দেশক যে প্রতিনিধিত্ব করো সেইটার কারণে সেইখিনি অনার তারমানে আমি পাওয়াটা মানে সেইখিনি মানে অনার গভর্নমেন্টর ফলপরা হোক রাইজর ফলপরা তো কমপ্লিট দিয়ে গভর্নমেন্টর ফলপরা সেইখিনি অনার আসলতে লাগে আর সেই অনার মানে এনেকা নহয় যে খালি চাকরি হোক সেইটা মানে এনেকা অনার হব লাগে যে গভর্নমেন্টে মানে এটা কমসে কম এইটু কব লাগে যে হ ঠিকই আছে তো এইখন দেশরে সন্তান তো অসমীয়া লড়া তো রাভা লড়া তো আমার কারণে কষ্ট করে আসা আমার কারণে বাহিরত কম্পিটিশন করে আসা সেই কারণে আমি তো এইখানে অনার দিছো এনেকুৱা ধরনের হব লাগে তো আমি এতিয়া মই যেতিয়া ইউরোপর পৰা জিকি আছিল মিস্টার বল তেতিয়া ফ্লাইটত উঠাতে গোটে ফ্লাইটর মানুষখিনি ঠিয় হয়ে পেলে ক্ল্যাপ করছিল মিস্টার বল জিকার পিছত সম্মান দিছিল তারপর যেটা দিল্লিত নামিছো দিল্লিতো মানে গোটেখিনি বহুত মানুষে মানে হেই করছে তাতে গামছা চামছা সিঁতর বেলেগ টাইপত অল্প ফেলিসিয়েট করে তাতো হেনেকা এয়ারপোর্টত ইয়াতে গুহাটি এয়ারপোর্টতো বহুতে ফেলিসিয়েট করছে বহুত মানুষ এইখিনি তো মানুষ না তো মই কাবাক আইভা দিছো না তো এইটা পলিটিক্যাল কিবা না তো আপুনি আছে না তো মই কাবাক পয়সা দি ফেলে চাহ খুয়ামা বলি ফেলে মাতছো এইটা তো হেনেকা নহয় তো মানুষখিনি ভাল পাই ফেলে আইছে আর সেইখিনি কারণে ভাল লাগে কিন্তু গভর্নমেন্টর ফলপরা কোনো এজন মানুষ খবর নলল সেইটো কারণে বেয়া লাগে আর বেশিকে বেয়া লাগে যেটা আমি কেতিয়াবা সৰু সুরা ঘটনা হয়ে যায় কেতিয়াবা মিনিষ্টার এজনক লগ করব গেলে চারি পাঁচ ঘন্টা রক্ষ লাগে কোনোবা এমএলএ এজনক লগ করব গেলে চারি পাঁচ ঘন্টা রক্ষ লাগে কেতিয়াবা চেকপোস্টত পুলিশে এই কাই আসা ভিতর ওলাই আসুন এনেকে যেতিয়া কয় এইবিলাক কথাই তার মানে আমার সেন্টিমেন্টত আঘাত দিয়ে তো আমিও বিচারো যে আমি যে দেশের কারণে কিবা এটা করে আছো আমিও তো একটা সোলজার হয় খালি যে বর্ডারত ডিউটি করলে যে মানুষ এজন সোলজার হব সেটা নহে এটা আমি যেটা মানে থাইল্যান্ডত খেলা খেলছো তেতিয়া মানে মোর মেইন মানে ওভারঅল টাইটেলের কারণে ফাইট হয়েছিল পাকিস্তানের এজন প্লেয়ারের লগত তো পাকিস্তানের আর ইন্ডিয়ার মানে এইটা তো আর বেলেগ টাইপের গরম হয়ে গেল মানে তাতে তার মানে আমার যেখানে ইন্ডিয়ান আছে সিহঁতে কৈছে কি পাকিস্তানের লগত হারব নালাগে মানে যি হোক পাকিস্তানের লগত হারব নালাগে তো এই মানে ফিলিংস তো বহুত বেলেগ এই তেনেকে আমি মানে যুদ্ধ করে যাব তো সেইটা আমারও মানে এটা আর্মিবিলাকে যেনেকা বহুত বেশি ডিপ্রাইভ এইটা কোনো আমি পলিটিক্যাল গ্রুপসক মানে আমি টার্গেট করে কোয়া নাই মই এইটো আসলতে এটা সিস্টেম হয়তো আছে যেটা সিস্টেম চেঞ্জ করব লাগে আর গভর্নমেন্টে যদি মানে স্পোর্টস ক্যাপিটাল যদি গুহাটি বনাব খুঁজে বা অসমখন যদি স্পোর্টসত যদি আগবাই নিব খুঁজে তেতিয়াহলে মই ভাবো এইবিলাক স্পোর্টসত গভর্নমেন্টে গুরুত্ব দিব লাগে যেবিলাক স্পোর্টসত আমার মেডেলস অহা চান্সেস আছে আজি খালি বডি বিল্ডিং নহয় ইয়ার লগতে কিছুমান বেলেগ স্পোর্টসও আছে যেনে এটা আর্ম রেসলিং আর্ম রেসলিংটো এনে পড়ি আছে অসমত আর্ম রেসলিংত ভাল ভাল লড়া আছে আমার সিফালের পৰা আছে ইয়ার অল অসম অল নর্থ ইস্টর পৰা ভাল ভাল লড়া আছে ইভেন দেবজিৎ শর্মা বলে এজন ভাল আর্ম রেসলার আছে যিয়ে মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিকি আছে কিন্তু মই আজিলেকে দেবজিৎ শর্মার নাম কোনো গভর্নমেন্টর বা কোনো মিনিষ্টারের মুখত শুনা নাই কোনো মানুষে তাক হয়তো আজি চিনিয়ে নাপায় এটা বহুত দুঃখ লগা কথা বহুত বেশি দুঃখ লগা কথা এজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আজি হয়তো বেলেগ কান্ট্রিত থাকা হলে সেইটো স্পোর্টসটুকে মানে বেলেগভাবে সিহঁতে মানে বিচার করে ললো সেখানে কান্ট্রি বেলেগ রাজ্যত হলেও যদি মানে ভাবে আর্ম রেসলিং আমার সে পাঞ্জাব পাঞ্জাবে যদি ভাবে আর্ম রেসলিংত আমার ভাল ভাল চ্যাম্পিয়ন হলো তাহলে আর্ম রেসলিংটুক সিহঁতে স্পেশালি গুরুত্ব দিল হয় এনেকা ধরনের কথা এটা কিছুমান আমার শরীরচর্চাবিদ আছে যে ধরো এজন বরপেটার লড়া আছে খঞ্জন বলে পেলে সিদিনা মই তার কথা পাতিল সি মিস্টার আসাম পোৱাৰ পিছত কোনো এজন মানুষে তাক সোধা নাই যে কংগ্রেচুলেট করা নাই কোনো এজন মানুষে তাক এখন গামছা দিয়া নাই কিমান দুঃখ লগা কথা লাস্ট মানে এজন সিনেমা চাবা যাওঁতে সিনেমা চাবা যাওঁতে এজন মানুহে তাক দিল তই মিষ্টাৰ আসাম পাইছা না মই তো এখন গামছা দিলোঁ আজি সি যেতিয়া কৈছে চকুৰ পানী ওলাই আহিল তার তেনেকুৱা ধৰণৰ কথা গতিকে চৰকাৰে সমপৰ্যায়ত খেল খেলে সকলো খেলে সমান হিচাপত যাতে মৰ্যাদা লাভ কৰে সেইটোৱে দাবী নহয় জানো সেইটোৱে খেলাটোতো খেলাই আৰু খেলাটোতো আমি যেতিয়া খেলা খেলোঁ আমি যেতিয়া সৰুতে ভাণ্টা খেলিছিলোঁ এইটোতো ভাণ্টা খেলাটোতো আৰু এইটো কোনোবাই হয়তো ক'ব পাৰে এইটো খেলা নহয় বুলি কিনে
কিন্তু আমার কারণে তো খেলাই ন খেলি ভাল পাওঁ মানে খেলো আমি কারণ এগৰাকী মাতৃৰ বাবে গুটিকিটা সন্তানে একে যেহেতু গটিকে একে হ'ব লাগে সকলোকে যাতে সমান একে হ'ব লাগে আৰু যদি মানে হিহতে যদি মানে কমপ্লিট যদি মানে লিগেল মানে প্ৰসিডিউৰ আছে গটেবিলাকে চাই তেতিয়া হলে মইতো ভাবো কোনো এমএলএ কোনো মিনিষ্টাৰ যদি গটে লিগেল পেপাৰ চাই গটেখিনি 100% কৰেক্ট ওলাব বুলি ইভেন মানে নিউজবিলাকত পায়ে থাকো কাৰোবাৰ এডুকেশ্যনত কিবা গণ্ডগোল কাৰোবাৰ চিটিজেনশ্বিপ চাৰ্টিফিকেটত কিবা গণ্ডগোল সবৰে গণ্ডগোল থাকে আৰু ইমান যদি ইহঁতৰ যদি মানে বডি বিল্ডিংটোক যদি বেয়া হিচাপে চাব লাগে তেতিয়াহ'লে বডি বিল্ডিং যিবিলাক কম্পিটিশ্যন হয় তাতে ফিটা কাটবা কিন্তু এমএলএ মিনিষ্টাৰে আহে তেতিয়াহ'লে সিহঁতে আহিব নালাগিছিল যিহেতু আপুনি কৈছে যে যিখিনি ৰাভাই হওক বা আন জনগোষ্ঠীয় যিখিনি লোক জনজাতীয় লোক তেওঁলোকে খুব পিছপৰি আছে বা তেওঁলোক এতিয়াও উঠি আহিব পৰা নাই তেওঁলোকৰ কণ্ঠ এতিয়াও ৰুদ্ধ হৈ আছে শুনিব পৰা নাই যিমানখিনি উঠিব লাগিছিল আপুনি কৈছে তেওঁলোকৰ কিবা এটা দুখ হ'লে বা কেতিয়া কিবা এটা বিপৰ্যয় আহিলে মিডিয়া নাযায় আপুনি সেইটো খুব প্ৰকাশ কৰিছে বা যিসকল ৰাজনীতিক তেওঁলোক নাযায় চৰকাৰে গুৰুত্ব নিদিয়ে গতিকে এইখিনি ক্ষেত্ৰত কেনেকৈ সমস্যাটো সমাধান হ'ব বুলি ভাবে বা কেনেধৰণে ওলাই আহিলে আপোনাক আপোনাৰ পৰা এটা জানিব বিচাৰিছোঁ যে মানুহখিনি এতিয়া কেনেকৈ ওলাই আহিব লাগিব যদি মই একদম স্পৰ্টছমেন হিচাপে কওঁ তেতিয়াহ'লেতো মানুহে প্ৰথমতে হাংগ্ৰী ফৰ পাৱাৰ এণ্ড মানি এইটো যে কয় এইটো এৰিব লাগিব মানুহ এজন চাব যেতিয়া মানুহজন সুস্থ থাকিব আমাৰ ভাষাত ক'ব লাগিলে যেতিয়া মানুহজন সুস্থ থাকিব যেতিয়া হেলদি থাকিব যেতিয়া নিজৰ শৰীৰটো মৰম কৰিব তেতিয়া শৰীৰটোক মন্দিৰ হিচাপে মন্দিৰ নিচিনাকৈ পূজা কৰিব তেতিয়া সি কিন্তু বেয়া চিন্তা তাৰ মনত নাহে আজি চবখিনি মানুহে মিনিষ্টাৰ হওক কিবা হওক সিহঁতে চাব যে না সিহঁতৰ খোৱা লোৱা কিবা টাইম টেবুল আছে না সিহঁতে এই বোলে পুলিচ পেট ইমান ডাঙৰ কোন মিনিষ্টাৰ ক'ৰবাত নাচাতে বাগৰি পৰে তেনেকৈ ক'ত হ'ব সি মানুহজন কেনেকৈ সুস্থ চিন্তা কৰিব আৰু যদি সুস্থ চিন্তা কৰিব লাগে মানুহজন সুস্থ হ'ব লাগিব আৰু পাব্লিকৰো আমাৰ দোষ আছে পাব্লিকে যিখিনি সময়ত ইলেকশ্যন আহে সেইখিনি সময়ত দেখাই পাই থাকোঁ কেতিয়াবা পইচা দিয়ে কিবা দিয়ে দি পেলাই আৰু যাক মন যায় তাকে ভোটটো দি দিয়ে মানুহখিনিকো চাব লাগে বেছিভাগ মইতো যিমানখিনি দেখা পাওঁ বহুত পলিটিকেল লিডাৰ্ছৰ বহুত বেয়া বেকগ্ৰাউণ্ড আছে সেইবিলাক মানুহকে যদি দেশ চলাবৰ কাৰণে এৰি দিওঁ তেতিয়াহ'লে নেচাৰেলি আমি সেইখিনি ফেচ কৰিবই লাগিব মানসিকতা কমপ্লিট চেঞ্জ কৰিব লাগিব আৰু মেইনটো পাব্লিকে আমাৰ ইয়াতেতো পাব্লিকেই মেইন পাব্লিকে যি ইচ্ছা তাকে কৰিব পাৰে সেইখিনি কথা আৰু যিহেতু আপুনি কৈছে যে শৰীৰটোক এটা মন্দিৰ হিচাপে শৰীৰটোক মন্দিৰ হিচাপে পূজা কৰিব লাগে মন্দিৰ হিচাপে ভাবিব লাগে আপুনি যিহেতু শৰীৰটোক খুব ভাল পায় সকলোৱে ভাল পায় ময়ো ভাল পাওঁ নিজক বহুত বেছি কিন্তু আপুনি শৰীৰটোক মন্দিৰ হিচাপে পূজা কৰে ভগৱান নিচিনা ভাবে গতিকে যিসমূহ এতিয়া যুৱ প্ৰজন্ম বা যিসমূহ আমাৰ হেলথ কনচিয়াছ এতিয়াও নহয় তেওঁলোকক আপুনি কি উপদেশ দিব কেনেধৰণে থাকিব লাগিব খোৱা লোৱাত প্ৰথমতেতো ইয়ংষ্টাৰ্ছখিনিক মই ৰিকুৱেষ্ট কৰিম ইয়ংষ্টাৰ্ছখিনিক ৰিকুৱেষ্ট কৰিম যে সিহঁতে আজিকালি ছ'চিয়েল মিডিয়া বা ইণ্টাৰনেটৰ যুগ তো এইটোৰ কাৰণে মানে কি ল'ৰা ছোৱালীখিনি বহুত স্মাৰ্ট আগতকৈ আমাৰ জেনেৰেশ্যনতকৈ এই নতুন জেনেৰেশ্যনটো বহুত বেছি স্মাৰ্ট আৰু সিহঁতে ভাল বেয়া দুটাই জানে সিহঁতে মানে সিহঁতক কোনো কথাত মানে হাৰাব নোৱাৰে সিহঁতৰ মানে এটা লাইন থাকেই সিহঁতৰ এক্সকিউজটো থাকে আৰু সিহঁতৰ পইণ্ট থাকেই কিবা যদি কৈ দিয়ে নাই এইটো ক'লে এইটো হ'ব না সেনেকৈ সিহঁতে মানে এটা ৰাস্তা থাকে সিহঁতৰ সদায় তো গতিকে সিহঁতে বস্তুবিলাক অলপ ভালকৈ চিন্তা কৰি পেলাই কৰক যি কৰে কাৰণ আজিকালি চাব যিহেতু জিমত অহা ল'ৰা ছোৱালীও বহুত বাঢ়িছে ঠিক তেনেকৈ ৱাইন শ্বপত যোৱা ল'ৰা ছোৱালীৰ সংখ্যাও বহুত বাঢ়িছে তো স্মাৰ্ট ল'ৰা ছোৱালী বাঢ়িছে যদিও একেলগতে মানে ডকাইত বা চুৰ হোৱা ল'ৰা ছোৱালীও বাঢ়িছে সেনেকুৱা তো গতিকে ইয়ং জেনেৰেশ্যনখিনি অলপমান ছিলেক্ট কৰি ল'ব লাগিব ভাল বেয়া সিহঁতে জানিব আৰু মানে এনেকুৱা নহয় যে আগৰ মানুহখিনি একেবাৰে গাধা হয়তো সিহঁতে মোবাইল চলোৱাত গাধা হ'ব পাৰে ইণ্টাৰনেট চলোৱাত গাধা হ'ব পাৰে কিন্তু এক্সপিৰিয়েঞ্চ দি সিহঁতে কেতিয়াও গাধা নহয় সেইখিনি মানুহক ৰিচপেক্ট কৰিব জানিব লাগিব আৰু সেইখিনি কিন্তু আছে নতুন হেৰিখিনিত মই সেইটো দেখা নাই খালি অলপমান কিছুমান বস্তু অলপমান এৰাব লাগিব যেনে ধৰক ছ'চিয়েল প্ৰগ্ৰামছ যিকোনো কালচাৰেল প্ৰগ্ৰাম ছ'চিয়েল প্ৰগ্ৰাম বিয়া চিয়া তাতে বেছিভাগ দেখা হ'ব এটা চামটো আছেই মানে কি যদি মানে ড্ৰিংক নকৰে সিহঁতে ভাবে এইটো মানে পাৰ্টি বেকাৰ আৰু নিউ ইয়াৰ মানে ড্ৰিংক কৰিব লাগিব বিয়া মানে ড্ৰিংক কৰিব লাগিব যদি ক'ৰবাত কালচাৰেল প্ৰগ্ৰাম হৈছে সংগীত শিল্পী কিবা কিবি যদি আহে তেতিয়াহ'লে ড্ৰিংক কৰিহে যাব লাগিব ড্ৰিংক কৰিব লাগিব জোৰে বাইক চলাব চিগাৰেট টিগাৰেট অ'পেনলিয়ে খায় আজিকালি খুব ক্ষতি কৰে আৰু এটমছফিয়াৰটো বেয়া কৰে তো এইটো এটা কাৰণ যিটোৰ কাৰণে মই মানে বেছিভাগ ছ'চিয়েল প্ৰগ্ৰামছবিলাকত নাযাওঁ
তো কেতিয়া ফেমিলি চেমিলি লৈ যাওঁ ফটোকে কাবায় আগতে ভুৰকৈ গুচি গেল চিগাৰেট টিগাৰেট খাই গেল অলপ এটমস্ফিয়াৰটো মানে বেয়া কৰি দিয়ে সো নিউ জেনেৰেশ্যনে এইখিনি অলপমান ধ্যান ৰাখিব লাগে আৰু যদি মানে সি নিজেও যদি মানে কেতিয়াবা বেয়া যায়ো তেতিয়াহ'লেও মানে সি বেলেগক লৈ যাব নালাগে বা এটলিষ্ট মানে যিখিনি মানুহ যিখিনি যিখিনি ল'ৰা আজি সব ল'ৰাকে সব ল'ৰা বা সব ছোৱালী হওক সিহঁতৰ মানে ফলোৱাৰ্ছ থাকেই হয়তো কোনোবা এজন অলপ ল'ৰা দেখাত ভাল হ'ব পাৰে কোনোবা এজন ছোৱালী দেখাত ভাল হ'ব পাৰে তেতিয়া মানে সিহঁতক ফ'ল' কৰা তিনি চাৰিজন থাকে তো সেই ল'ৰা বা সেই ছোৱালীজনী যেতিয়া কেতিয়াবা যদি অপেন যদি এটা চিগাৰেটত আনি দিয়ে তেতিয়াহ'লে ফলোৱাৰ্ছখিনি ভাবি ল'ব এই আমাৰতো হেৰিও কৰে চিগাৰেট স্মক কৰে ময়ো কৰিলে কি হ'ব এনেকুৱা নিচিনা হয়তো হৈ যাব পাৰে কাৰণ নতুন বয়সৰ মানে ল'ৰা ছোৱালীখিনিৰ মাইণ্ডটো অলপমান কিউৰিয়াছ থাকে তো সেইখিনি বস্তু অলপ ধ্যান ৰাখিব লাগে আৰু বিশেষকৈ যদি মানে মাক বাপেকখিনি যদি ল'ৰা ছোৱালীক যদি যিকোনো ফিজিকেল এক্টিভিটিছত যদি মানে মাইণ্ডটো সোমাই দিব পাৰে তেতিয়াহ'লে যদি মানে সি স্পৰ্টছ হওক যিকোনো ফিজিকেল এক্টিভিটিছত সি যদি ছিৰিয়াছ হয় তেতিয়াহ'লে সি নিজে নিজে এইবিলাক বস্তুৰ পৰা দূৰত আহি থাকিব আৰু যিহেতু শৰীৰৰ কথা ওলাইছে শৰীৰ কনচিয়াছ হ'ব লাগে শৰীৰৰ প্ৰতি ধাউতি দিব লাগে গতিকে এইখিনিত মই এটা যিহেতু জনজাতীয় সমাজখনত ট্ৰেডিশ্যনেলি মানে পৰম্পৰাগতভাৱে যিখিনি পানীয় মানে মাদক দ্ৰব্য হওক বা যি মদটো ব্যৱহাৰ হয় আৰু সেই হিচাপত গড় হিচাপত আয়ুসো বহুত কমে গতিকে এই ক্ষেত্ৰত কিবা আহ্বান থাকিব মানে যিখিনি পৰম্পৰাগতভাৱেতো ব্যৱহাৰ হ'ব লাগে সেইখিনিতো ব্যৱহাৰ হ'বই তাত আমি বাধা দিবলৈ নাযাওঁ বা কোনেও বাধা নিদিয়ে তাত আপুনি তেওঁলোকক কিবা ক'ব তো সেইখিনি আচলতে ক'লোৱে অলপ আগতে যে খোৱাটোতো খাবই আৰু খোৱাটো কাকো বাধা দিব নোৱাৰি আৰু ইনফেক্ট মানে যদি লিমিটত খায় এইটো বস্তু কেতিয়াও বেয়া নহয় এইটোতো আৰু বেয়া হ'লেতো মানুহ নাখালে হয় কাৰণ পূৰ্বপুৰুষৰ পৰাই খাই আছে আৰু আমাৰ জনজাতীয় মানুহখিনিৰ এটা হেৰি আছে অলপ খাই লৈ ফূৰ্তি কৰে এইটো বহুত ভাল আচলতে আৰু নিজেও মই বহুত জেগাত দেখা পাইছোঁ বহুত ভাল কালচাৰ এইটো আচলতে কিন্তু মানে যেতিয়া এবিউজ হৈ যায় যিকোনো বস্তু এটাৰ ইউজ আৰু এবিউজ থাকে যেতিয়া এবিউজ হৈ যায় তেতিয়াই মানে সেইটো ক্ষতিকাৰক হৈ যায় আৰু মানুহখিনি মই ক'লোৱেই আমাৰ মানুহখিনি বহুত শক্তি থকা মানুহ আৰু হয়ো সঁচাকৈ তো ইহঁতে মানে ভাবে কি মোৰ ইমান বল আছে মইতো এই অলপ চলপ খালে কাম নহ'ব মই বেছিকৈ খাব লাগিব এই বস্তুটোৱে মানে মানুহখিনিক অলপমান মানে বেয়াৰ ফালেদি লৈ গৈছে আৰু ইভেন মানে ইয়াৰ চিকাৰ গাঁৱৰ মই যিখিনি আমাৰ ঘৰৰ মানুহ হওক গাঁৱৰ মানুহ হওক 99% মানুহ মানে মদ খাই মৰিছে আমাৰ গাঁৱত ইভেন মোৰ পিতাও মৰা কাৰণটো হ'ল বহুত বেছি মদ খোৱা কৰিল সেইকাৰণে মৰিছে নহ'লে মৰিব লগা সময় হোৱা নাছিল তো মই যিমানখিনি দেখা পাইছোঁ আমাৰ আতা হওক জেঠা হওক দাদা হওক খুৰা হওক ইভেন মদকৈ সৰু ভায়েক হওক মদকৈ ডাঙৰ ভায়েক হওক বেছিভাগ 99% মানুহে মদ খাই মৰিছে আৰু যিবিলাকে মানে বেলেগ কাৰণত মৰিছে হয়তো সি মদ খাই পেলাই দুৰ্বল হৈ মৰিছে হয়তো সি মদ খাই পেলাই নিচা লাগি পেলাই এজন জেঠাই নিচা লাগি পেলাই কেতিয়াবা এক্সিডেণ্ট হৈ মৰিছে তেনেকৈ মানে মানে একেবাৰে মানে 99% কাৰণটোৱেই মানে মদ ইমানখিনি বিয়াত যেতিয়া গুচি গৈছে তেতিয়াহ'লে এইটোতো আৰু চেঞ্জ কৰিবই লাগিব আৰু যদি মানে কিছুমানৰ যদি বেছিভাগৰে এইটো মানে মানুহৰ এটা নেচাৰে হয় আচলতে লিমিটত কেতিয়াও খাব নোৱাৰে যদি মানে লিমিটত খাব নোৱাৰে তেতিয়াহ'লে এই বস্তুটো এৰি দিব লাগে মোৰ মতে এৰি দিব লাগে আৰু এতিয়া তাৰমানে এইটো ৰাইট টাইম মানে যদি এইখিনি সময়ত যদি মানে এইখিনি চেঞ্জ নকৰে তেতিয়াহ'লেও বহুত বেছি বহুত মানে হয়তো বহুত বেছি বেয়া দিন দেখা হ'ব পিছত কাৰণ এইটো জেনেৰেশ্যন টু জেনেৰেশ্যন এটা হেৰি ফ'ল' হৈ যায়তো আগৰখিনিক দেখা পাল তাৰপিছত তাৰ নেক্সটখিনিক দেখা পাল তাৰ পিছৰখিনিক দেখা পাল এইটো এটা লাইনত গুচি যায় থাকে যে নিশ্চয় আৰু শেষত সুধিছোঁ একদম সাধাৰণ প্ৰশ্ন এটা মানে জেনেৰেল আৰু পৰিকল্পনা এতিয়া আচলতে পৰিকল্পনা মানে মই যিহেতু স্পৰ্টছমেনে তো এতিয়াও ৰিটায়াৰ লোৱা নাই আৰু মোৰ এতিয়াও প্লেনিং আছে তো এইটো বছৰ অলপ খেলা মোৰ প্লেনিং নাছিল তো মই মানে বডিও ৰেডি নাছিল অলপ ফাইনেন্সিয়েলি প্ৰব্লেম আছিল লকডাউনৰ পিছত অৱস্থা মানে বহুতেই বেয়া হৈ আছিল তো কিন্তু তাৰমানে অলপমান মাজতে অলপমান ছ'চিয়েল মিডিয়াত কেইজনমান আমাৰে লাইনৰে ল'ৰা কম বয়সৰ ল'ৰা নাজানো কি মানে মোক চেলেঞ্জ টাইপৰ অলপ দি দিছে যে অলপ কিবা কিবি খেলিব লাগে তো মই সেইকাৰণে প্ৰিপেৰেশ্যনত আছোঁ আৰু যদি চাওঁ চব ঠিক ঠাক হয় তেতিয়াহ'লে প্ৰিপেৰেশ্যন যদি মানে বডি ফৰ্ম যদি ঠিক হয় তেতিয়াহ'লে নেক্সট মানে এখন খেলা খেলিম আৰু তো মানে তো আমাৰ মানে বডি বিল্ডাৰবিলাকৰ আচলতে আল্টিমেট গ'লটোৱে হ'ল মিষ্টাৰ অলিম্পিয়া তো এইটোৱেই মানে আল্টিমেট গ'ল আমাৰ আৰু অলিম্পিয়াটো যোৱা ইমান সহজ নহয় কাৰণ ইয়াৰ যিবিলাক ৰাস্তা এইটো মানে বহুত ষ্টেপ বাই ষ্টেপ এটা এটা মানে অভাৰকাম কৰি যাব লাগে তো এতিয়া ফাৰ্ষ্ট ষ্টেপ যিটো হয় সেইটোত মই ভৰি দিম চাই লওঁ যদি মানে চব ঠিক ঠাক হয় তেতিয়াহ'লে হয়তো নিজে নোৱাৰিলেও মই ৰাস্তাটো ঠিক কৰিম যাতে বেলেগে যাতে মোৰ পিছত যাতে বেলেগে কোনোবা এজন আহি হয়তো একদিন হ'লেওতো অলিম্পিয়া খেলিব পাৰোঁ
অলিম্পিয়া খেলাটোৱে আচলতে বহুত ডাঙৰ কথা, কাৰণ ইণ্ডিয়াৰ পৰা এতিয়ালৈকে হয়তো দুই তিনিজন মানেহে খেলিছে আৰু সেইটোও মানে ডাইৰেক্ট ইণ্ডিয়াৰ পৰা হয়তো খেলাই নাই। বেছিভাগ ইণ্ডিয়ান মানে সিহঁতে এন আৰ আই হয়, কোনোবা হয়তো কানাডাত আছে, কোনোবা বেলেগত আছে, তাৰ পৰাই এনেকৈ খেলিছে। তো গতিকে নিশ্চয়কৈ ভাল লাগিল। আৰু অলিম্পিয়া আপুনি যাব, আমাৰ বহুত শুভেচ্ছা আছে, আপুনি জিকি আহিব, আমি আমাৰ বিশ্বাস আছে আপোনাৰ ওপৰত। আৰু বহুত ধন্যবাদ ইমান ব্যস্ততা তাৰ মাজত আহিলে, আৰু ভাল লাগিলে। আৰু তেখেতৰ শৈশৱৰ কথা তেওঁৰ সকলোখিনিয়ে ক'লে, দুখ সুখ ক্ষোভ সেইখিনি সকলোখিনি ইনছাইড এনিৰ সন্মুখত ইনছাইড এনিৰ জৰিয়তে আপোনালোকলৈ তেওঁ আপোনালোকৰ সৈতে তেওঁ ভাগ বতৰা কৰিলে, গতিকে ভাল লাগিল। গোলাপ ৰাভালৈ আমাৰ শুভেচ্ছা থাকিল, তেওঁ অলিম্পিয়া যাব, তেওঁ খেলিব, তেওঁ জয়ী হৈ আহিব। মই ৰঞ্জিতা ৰাভাই বিদায় লৈছোঁ, ধন্যবাদ।